সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় স্বাস্থ্য সুরক্ষা এর তৃতীয় কর্মদিবস এর পূর্ণাঙ্গ আলোচনা করব এবং এই তৃতীয় দিনে তোমাদের কি কি করণীয় হবে পরীক্ষার হলে তার একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে লেখা আছে তৃতীয় কর্মদিবস 2 থেকে 3 ঘন্টা মূল্যায়ন উৎসব। তোমাদের এটি মূলত স্বাস্থ্য সুরক্ষা নিজের ও অন্যের প্রতি তার নিজের সক্রিয় ভূমিকার একটি তুলে ধরে পোস্টার প্রদর্শনী করবে। এই কাজ 1 এবং কাজ 2 এটি মূলত শিক্ষককে বলা হয়েছে। তোমরা একটু পড়ে নাও, এখনই পড়ে নাও। দেখো, এটা তোমাদের শিক্ষককে বলা হয়েছে। 3 নম্বর, এটাও তোমাদের শিক্ষককে বলা হয়েছে। তোমাদের মূল কাজ কি, আমি সেখানে চলে যাই। দেখো, তোমাদের প্রধান কাজ হচ্ছে মূল্যায়ন উৎসবের কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা, কাজ 1 এবং কাজ 2, এই দুইটি বিষয় তোমাদেরকে সমাধান করতে হবে। আচ্ছা, এখন কি বলা আছে দেখো, শিক্ষার্থীদেরকে বলুন তোমাদের শিক্ষক এই কাজটা করবে, তারা আজ 2টি কাজ করবে। তার মানে তোমাদের আজকে মাত্র 2টি কাজ স্বাস্থ্য সুরক্ষায়। প্রথমটি হলো পোস্টার তৈরি ও প্রদর্শন। তাহলে প্রথম কাজ কি তোমাদের, পোস্টার তৈরি এবং প্রদর্শন। এখন কোন বিষয়ের পোস্টার তৈরি করবে, তাই না? প্রথম ও দ্বিতীয় দিনে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিজেদের কাজের যে প্রতিফলন তারা করেছে তার উপর ভিত্তি করে একটি পোস্টার তৈরি করুন। অর্থাৎ প্রথম দিনে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে তুমি কোন খেলাধুলা নিয়ে লিখছো। আমি যেরকম তোমাদেরকে দ্বিতীয় দিনে ব্যাডমিন্টন খেলা নিয়ে তুলে ধরছিলাম, তার মানে আমরা এই ব্যাডমিন্টন সম্পর্কে আলোচনা করব। কেউ যদি বৌচি, কেউ যদি দাঁড়িয়েবান্দা, গোলা শুট, এই খেলায় অংশগ্রহণ করো, তোমরা এই সংক্রান্ত কি করবে, একটি পোস্টারের মাধ্যমে প্রদর্শনের জন্য তৈরি করবে। আমি সবগুলোই দেখাই দেবো, তোমাদেরকে একটু অপেক্ষা করো। এর পরের প্রশ্ন কি, দেখো, নিজেদের প্রতিফলনের উপর ভিত্তি করে যে যে ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন মনে করে তার জন্য পোস্টারে নিজের একটি পরিকল্পনা সংযুক্ত করবে। দেখো, এটা কি করবে, তোমাদের ধরো ব্যাডমিন্টন খেলায় কি কি তোমার স্কুলে পরিবর্তন আনা প্রয়োজন, বৌসি খেলায় কি কি পরিবর্তন আনা প্রয়োজন তোমার মাঠের, তোমার স্কুলের, গোল্লা শুট, দাঁড়িয়েবান্দার জন্য কি কি পরিবর্তন হলে তোমাদের এই খেলাটার সুযোগ সুবিধা ভালো হয় তোমাদের বিদ্যালয়ে, সেই সম্পর্কে তো একটা মতামত তুমি তুলে ধরবা। তার মানে আমরা এই 2টি প্রশ্নের সমাধানে আগে যাই। তোমরা মূলত এই যে একটি পোস্টার পেপার নিবা, প্রথমেই বাসা থেকে একটি বড় ক্যালেন্ডার অথবা পোস্টার পেপার কিনে নিয়ে যাবা। এরপরে যেহেতু আমি ব্যাডমিন্টন সম্পর্কে প্রথম দিন আলোচনা করেছি, তাই আমি এখানে ব্যাডমিন্টনের একটি চিত্র অঙ্কন করে রেখেছি। দেখো, তোমরা যদি ব্যাডমিন্টনে অংশগ্রহণ করে থাকো কোনো দল, তাহলে এরকম একটা চিত্র নিজের হাতে আঁকবা। যদি একটু এদিক ওদিক হয় তাতে কোনো সমস্যা নাই, তোমরা আঁকার চেষ্টা করবো। পোস্টারে তো আমরা জানি কি, মানুষের ছবি থাকে, অনেক স্লোগান থাকে পোস্টারে, তাই না? অনেক আকর্ষণীয় কথাগুলো তুলে ধরা হয়। তার মানে তোমাদের প্রথম কাজ হচ্ছে পোস্টার তৈরি এবং প্রদর্শন। সুতরাং তোমরা যে ব্যাডমিন্টন নিবে, এখানে ব্যাডমিন্টন, যারা বৌসি খেলা নিবা তারা বৌসি খেলার একটা চিত্র অঙ্কন করবা, যেরকম পারো তুমি পেন্সিল দ্বারা, ভালো বা একটু খারাপ বা মোটামুটি যেরকম পারো আঁকার চেষ্টা করো। তাহলে তোমার টিচার বুঝবে তুমি চেষ্টা করছো। দাঁড়িয়েবান্দা, বৌসি, এইগুলো লিখ, মানে একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করবে, তাহলে তোমার পোস্টারটা ভালো হবে। এরপরে এই পোস্টারে তোমরা কি কি করবে জানো, তোমাদের প্রতিফলনমূলক এই যে ব্যাডমিন্টন সম্পর্কে রচনা বা ঘটনাটা লিখে দিবা। এই দেখো, দ্বিতীয় দিনে ব্যাডমিন্টন খেলার উপর প্রতিবেদন, প্রতিবেদন বা তুমি রচনাও বলতে পারো এখানে, বা প্রতিফলনও। এখানে আমি লিখে দিছি অল্প একটু প্রতিফলনে। দেখো, মূল্যায়নের দ্বিতীয় দিনে আমরা ব্যাডমিন্টন খেলেছিলাম, ব্যাডমিন্টন খেলা আমরা অনেক উপভোগ করেছি। আমাদের যেহেতু এই খেলায় অভ্যাস কম, তাই নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা এই খেলায় আরো ভালো হয়ে উঠতে পারবো। এবং স্কুল থেকে যদি কোনো প্রতিযোগিতা হয় তাহলে আমরা অবশ্যই সেখানে অংশগ্রহণ করব। এই একটা কথা আমি এখানে, এর দেখো একটি চিত্রাঙ্কনের ভিতরে এরকম আমি তুলে ধরছি। শুধু আমি তোমাদেরকে এতটুকুই এখানে তুলে ধরলাম, কিন্তু তোমরা প্রতিফলনমূলক রচনা যদি দ্বিতীয় দিনে চলে যাও তাহলে কি কি থাকতে পারে। দেখো, এই পোস্টারে এখানে আর একটা চিত্র অঙ্কন করবা, এখানে এভাবে চিত্র অঙ্কন করতে পারো, এই যে এরকম চিত্র অঙ্কন করে এখানে তোমরা লিখে দিতে পারো। তারপর হচ্ছে এখানে এইভাবে এইভাবে যদি দাও, এখানে অনেক কিছু লিখে দিতে পারো পোস্টারে, তাই না? বিভিন্ন স্টাইল করে তোমার ব্যাডমিন্টন সম্পর্কে তুমি কি কি প্রতিফলনমূলক বিষয়গুলো উল্লেখ করতে পারো। দেখো, আমি তোমাদেরকে আগেই বলে দিই, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে লিখে দিবে। দেখো, ওই প্রতিফলনমূলক পোস্টারের মধ্যে এরকম একটা ছক তৈরি করবা, যেরকম যদি আমি বলি এরকম 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 একটা স্টাইল দিয়া এরকম। তারপর এখানে উল্লেখ করে দিবা খেলার আগের প্রস্তুতি, খেলার জন্য কোর্ট করা, ব্যাডমিন্টনের জন্য নেটের ব্যবস্থা করা। তাহলে এই একটা তোমার প্রতিফলনমূলক ঘটনা হয়ে গেল। এরপরে তুমি
আবার আরেকটা চিত্র অঙ্কন করবা পোস্টারে তোমাদের, ধরো এরকম যদি বলো, পোস্টার উপর চিত্র অঙ্কন করে এখানে লিখে দিবা খেলার আগের ওয়ার্ম আপ। তাহলে এই ওয়ার্ম আপ সম্পর্কে এই তথ্যগুলো তোমরা তোমার পোস্টারে উল্লেখ করে দিবা। এরপরে তোমরা আরেকটা নিতে পারো, এভাবে এরকম একটা চিত্র অঙ্কন করবা তোমার পোস্টারের ভিতরে। চিত্র অঙ্কন করার পরে তুমি লিখে দিবা খেলার পরে কুল ডাউন, এই যে খেলার পরে কুল ডাউন সম্পর্কে কি করতে হয়, কিছু ব্যায়াম সম্পর্কে, এইগুলো তুমি কি করবা উল্লেখ করে দিবা। এরপরে বলতে পারো যে সকল দুর্ঘটনা হতে পারতো, দেখো যে সকল দুর্ঘটনা হতে পারতো বলে আমরা মনে করি ব্যাডমিন্টনে, তোমরা এখানে আরেকটা চিত্র অঙ্কন করে দিবা। ধরো এরকম একটা গোল চিহ্ন দিবা, গোল চিহ্ন দিয়ে তার ভিতরে এই কথাগুলো উল্লেখ করে দিবা ব্যাডমিন্টন সম্পর্কে। এগুলো হচ্ছে তোমার পোস্টারের ভিতরে, তার মানে তোমার ব্যাডমিন্টন সম্পর্কে সব তথ্য অন্তর্ভুক্ত করে দিবা তোমার পোস্টারের ভিতরে। তার মানে এক একটার এক একটা স্টাইল দিবা। ব্যাডমিন্টন খেলার সময় যে সকল দুর্ঘটনা হতে পারে তার প্রাথমিক চিকিৎসা কি, এই চিকিৎসার জন্য তোমরা একটা কি করতে পারো, একটা বক্স তৈরি করে নিতে পারো। বক্সটা হতে পারে এরকম, এই যে এরকম একটা বক্স তৈরি করে এই কথাটা হেডলাইন আকারে লিখবা, লিখে এর সমাধানগুলো এখানে তুলে ধরবা। তাহলে তোমার ব্যাডমিন্টন সম্পর্কে সব তথ্য তুমি পোস্টারে উপস্থাপন করলা। তার মানে আমাদের এই ব্যাডমিন্টন সম্পর্কে এরকম করে তুমি চিত্রাঙ্কন করে পোস্টারের ভিতরে, তারপরে এই কথাগুলো আমি যে দেখাই দিলাম মাত্র, এগুলো তুলে ধরবা পোস্টারে। এরপরে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই। দেখো, নিজেদের প্রতিফলনের উপর ভিত্তি করে যে যে ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন মনে করছে তার জন্য পোস্টারে নিজের একটি পরিকল্পনা সংযুক্ত করবে। অর্থাৎ তোমরা যে পোস্টারে তোমাদের এই খেলায় কি কি পরিবর্তন আনা প্রয়োজন তাও পোস্টারে সংযুক্ত করে দিবা। তাহলে আমি দেখি ব্যাডমিন্টন সম্পর্কে কি লিখতে পারি, তোমরা বৌসি সম্পর্কে লিখে দিবা, তোমরা হচ্ছে দাঁড়িয়ে বান্দা সম্পর্কে লিখে দিবা। ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারি আমাদের যে সকল পরিবর্তন আনা প্রয়োজন। দেখো এখানে আমি কি লিখে রেখেছি, আমাদের খেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবস্থা করতে হবে, যেরকম কর্ক, নেট, জুতা, অ্যাঙ্কেল গার্ড ইত্যাদি। এরপরে একাধিক পরিপূর্ণ ফার্স্ট এড বক্স এর ব্যবস্থা রাখতে হবে, যাতে দুর্ঘটনা ঘটলে সাথে সাথে চিকিৎসা নেওয়া যায়। খেলার আগে ভালো করে ওয়ার্ম আপ করে নিতে হবে, এর ব্যবস্থা করতে হবে ওয়ার্ম আপ করার জন্য একটি জায়গায়। খেলা তত্ত্বাবধানের জন্য একজন শিক্ষক রাখতে হবে, অর্থাৎ খেলাধুলো শেখানোর জন্য। এই পদক্ষেপ গ্রহণ করলে আমরা আরো ভালোভাবে ব্যাডমিন্টন খেলতে পারবো এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো। এটা হচ্ছে তোমার একটি মতামত বা ধারণা, কি কি ধরনের পরিবর্তন আনা যেতে পারে। এখন বৌসি সম্পর্কে তোমরা লিখে দিবা, আমাদের এর প্রশিক্ষণ বা সপ্তাহের যে কোনো একটা দিন আমাদের এই খেলার আয়োজন করা হোক, যার ফলে আমাদের এই খেলার প্রতি অভ্যস্ততা গড়ে উঠবে। দাঁড়িয়ে বান্দা সম্পর্কে তুমি দিতে পারো ইত্যাদি, তুমি এই খেলা সম্পর্কে তোমার মতামত তুলে ধরবা। দেখো এরপরে কি কাজ, তৃতীয় দিনের প্রথম কাজটি বুঝিয়ে দিন পোস্টার, এক ঘন্টা সময় দিন। তোমরা যে এই পোস্টার, দেখো তোমরা যে এই পোস্টারটা তৈরি করবে, এই পোস্টার তৈরি করার জন্য তোমার শিক্ষক এক ঘন্টা সময় দিবে, এটাই বলা আছে। পোস্টার তৈরি হয়ে গেলে দেয়ালে বা মেঝেতে প্রদর্শনের ব্যবস্থা করুন। এরপর তোমাদের তৈরিকৃত চমৎকার পোস্টার গুলো একটি নির্দিষ্ট স্থানে ক্লাসরুমে টানিয়ে দিবে তোমরা, বা প্রদর্শনের জন্য রেখে দিবে একটা নির্দিষ্ট স্থানে সকলের পোস্টার গুলো। অবশ্যই তোমাদের পোস্টারে দল নাম, রোল নাম্বার এগুলো অন্তর্ভুক্ত থাকবে, তাই না, দলের নাম। এরপরে সবার পোস্টার দেখে নিজের পরিকল্পনার কোনো পরিবর্তন আনতে চাইলে তার জন্য 5 মিনিট সময় দিন। এখন দেখো, ধরো তুমি এই পোস্টারে একটু ভুল করে ফেলছো, একটা বানান ভুল করে ফেলছো, এই প্রয়োজনের জায়গায় অন্য একটা তুমি শব্দ দিয়ে ফেলছো, এই প্রয়োজনটা বানান ভুল হয়েছে, অথবা এই কথাটা লেখা হয় না, তত্ত্বাবধানের জন্য একজন শিক্ষক প্রয়োজন, এই কথাটা লেখা ঠিক হয়নি, মানে এই ধরনের কোনো ভুল হয়েছে কিনা এইটা খুঁজে বের করবা, এর জন্য তোমার শিক্ষক 5 মিনিট সময় দিবে, এটা বলা আছে, এর জন্য 5 মিনিট সময় দিন। কাজ টু, দেখো কাজ টু কি, শিক্ষার্থীদেরকে 5-6 জনের দলে ভাগ করুন। এবার তাদেরকে একটি বড় সাইজের কাগজ 2 ভাগ করে কেটে নেওয়া কাগজের টুকরো সরবরাহ করুন, অর্থাৎ বড় সাইজের একটা কাগজ কেটে নিবে। প্রত্যেকে নিজের কাগজের নাম লিখবে, একটি গুণ ও একটি উন্নয়নের দিক লিখতে বলুন। অর্থাৎ তোমাকে একটা কাগজ দেওয়া হবে, ওই কাগজে তুমি তোমার নাম লিখবা, তুমি তোমার নিজের একটা গুণ লিখবা, এবং তোমার একটি উন্নয়ন, কোন ক্ষেত্রে তোমার উন্নয়ন দরকার এমন একটি বিষয় তুমি লিখবা। এটার আমি সমাধানও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। এরপর নিজের কাগজটি ডানের সহপাঠীকে দিতে বলুন এবং সবাইকে উপরে তার নাম লিখে তার একটি গুণ ও উন্নয়নের দিক লিখতে বলুন। এভাবে প্রত্যেকের কাগজ যেন প্রত্যেকের লেখা একটি গুণ ও একটি উন্নয়নের দিক থাকে তা নিশ্চিত করুন। লেখা শেষ হলে সদস্যদের মধ্যে অনুভূতি শেয়ার করতে বলুন। আমরা এই যে অনুভূতিটা
দলের এই অনুভূতিটা শেয়ার করবা। আচ্ছা তাহলে আমরা চলে যাই তোমাদের 3 এবং 4 নাম্বার প্রশ্নে। দেখো এখানে কি বলা আছে, প্রত্যেকে নিজের কাগজের নাম লিখতে বলুন, একটি গুণ একটি উন্নয়নের দিক লিখতে বলুন। আমি তোমাদের জন্য লিখে রাখছি, দেখো আমি এখানে লিখে রাখলাম কাজ 2। আচ্ছা দেখো, নাম এরকম একটা কাগজ দিবে তোমাদেরকে, বড় একটা কাগজ দিবে A4 সাইজের। এখানে নাম, ধরো তোমার নাম লিখবে, এখানে তুমি তোমার নাম লিখবে, আমি লিখে রাখলাম ফাহিম, তাহমিদ, তুমি যে কোনো একটা নাম দিতে পারো, তাইফ। আচ্ছা এর একটা গুণ কি, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে, এটা নিজের গুণ নিজেই লিখবে। এর একটি উন্নয়নের দিক কি, এটা দেখো উন্নয়ন হবে, এখানে এটা উন্নয়ন হবে, উন্নয়নের দিক, উন্নয়ন কোন বিষয়, তার উন্নয়ন প্রয়োজন আরো বা উন্নতি। দেখো লেখাপড়া আরো বেশি ভালো করে দরকার, অর্থাৎ পড়ালেখা করে কিন্তু টিভি কার্টুন এগুলো দেখে অনেক সময় কাটায়, এর জন্য তার আরো একটু ভালো করা উচিত, এটা নিজেরটা নিজেই বুঝতেছে এর জন্য লিখে দিছে। প্রশ্নে চলে যাই আমরা, এরপরে নিজের কাগজটি ডানের সহপাঠীকে দিতে বলুন এবং সবাইকে উপরের উপরে যার নাম লেখা তার একটি গুণ ও উন্নয়নের দিক লিখতে বলুন। এভাবে প্রত্যেকের কাগজে যেন প্রত্যেকের লেখা একটি করে গুণ ও উন্নয়নের দিক থাকে তা নিশ্চিত করুন। আবার একটু আমি বলি, তোমাদের কিন্তু এটা বুঝতে কঠিন হবে। এরপর নিজের কাগজটি ডানের সহপাঠীকে দিতে বলুন এবং সবাইকে উপরের যার নাম লেখা তার একটি গুণ ও একটি উন্নয়নের দিক লিখতে বলুন। এটা খুবই, দেখো উপরে, সবার উপরে যার নাম তার একটি লেখা বলছে, তার একটা গুণ ও উন্নয়নের দিক। তাহলে এখন আমি বলি, দেখো ধরো আমি যদি এখানে বলি সবার উপরে কার নাম লেখা আছে, ফাহিম। এখন এই ফাহিম কি করবে, তার ডান পাশের সহপাঠীকে এই তার লেখাটা দিয়ে দিবে, তার নাম এখানে লিখবে, ধরো এখানে লেখা আছে তাইফ, এই তাইফ এই ফাহিম সম্পর্কে একটি গুণ লিখবে এখানে, এই ফাহিমের একটি উন্নয়নের দিক লিখবে এখানে। কারণ কি, এই কাগজটা হচ্ছে ফাহিমের, কারণ সবার উপরের নাম কার, ফাহিমের। এরকম কাগজ সকল শিক্ষার্থীকেই একটা একটা দিবেন টিচার, তোমার তোমার টিচার এরকম একটা কাগজ কি সবাইকে দিবে, বড় একটা কাগজ সবাইকে দিবে। তাহলে সবাই তার নাম একটি গুণ ও উন্নয়নের দিক লিখবে, লেখার পরে প্রত্যেক শিক্ষার্থী কি করবে, প্রত্যেক শিক্ষার্থীর ডানে দিয়ে দিবে। তার মানে এইটা যদি হয় প্রথম, তাহলে এই প্রথম ব্যক্তি তার কাগজটা এখানে দিবে, এই ব্যক্তি সম্পর্কে, এই শিক্ষার্থী সম্পর্কে একটি গুণ ও উন্নয়নের দিক বলবে। আবার এই শিক্ষার্থী তোমার এই শিক্ষার্থীর কাছে পাস করবে কাগজটা, সে আবার এই প্রথম ব্যক্তির একটি গুণ ও উন্নয়নের দিক বলবে, আবার এই শিক্ষার্থী এই কাগজটা তোমার এই শিক্ষার্থীর কাছে পাস করবে, সে আবার এই প্রথম শিক্ষার্থীর একটি গুণ ও উন্নয়ন সম্পর্কে লিখবে। তার মানে হয়ে গেল তোমার এই শিক্ষার্থী সম্পর্কে, এই শিক্ষার্থী সম্পর্কে সকলে তথ্য দিল। এখন আবার এই শিক্ষার্থীকেও তো টিচার এরকম একটা কাগজ দিবে, তার নামটা প্রথম হবে, তার একটি গুণ সে নিজেই লিখবে এবং একটি উন্নয়নের দিক সে নিজে লিখবে, এরপর তার কাগজটা এই ব্যক্তিকে দিবে। তারপর এই সহপাঠী এই ব্যক্তিরই একটি গুণ, এই ব্যক্তিরই একটি উন্নয়নের দিক লিখবে, আবার লিখে এই কাগজটা এই শিক্ষার্থীকে দিবে। এই শিক্ষার্থী তার নাম লিখবে, প্রথমে নাম লিখে এই যে ফাহিমের অথবা এই শিক্ষার্থীর একটি উন্নয়নের দিক ও গুণ লিখবে, আবার এই শিক্ষার্থী কাগজটা এখানে পাস করবে, সে এই প্রথম ব্যক্তিরই সবার উপরে যার নাম থাকবে তার একটি গুণ ও উন্নয়নের দিক লিখবে। অর্থাৎ তোমাদের আমি আবার একটু বলি, প্রত্যেক শিক্ষার্থীকে একটি একটি কাগজ দিবে, সবার উপরে নাম লিখবা, নাম লেখার পরে তোমার নিজের একটি গুণ এবং উন্নয়নের দিক লিখবা, লিখে তোমার ডান পাশে দিবা, ওই ডান পাশের দিতে দিতে সিরিয়ালে সবাই ওই ফাইম সম্পর্কে বা প্রথম যার নাম থাকবে তার একটা গুণ ও উন্নয়ন সম্পর্কে লিখবে। এরকম প্রত্যেকেই প্রত্যেকের কাগজ তার ডান পাশে দিতে থাকবে, সবাই সকলের মত প্রকাশ করে ফেলবে। এরপরে কি আছে তা আমরা দেখি প্রশ্নে, এটা যেন তোমাদের ভুল না হয়। এরপর দেখো, লেখা শেষে দলের সদস্যদের মধ্যে অনুভূতি শেয়ার করতে বলুন। দলের সদস্যদের মধ্যে অনুভূতি শেয়ার কিভাবে করতে পারো দেখি আমি। আমার দলটির সকল সদস্য ছিল স্বতঃস্ফূর্ত, তাই আমাদের দলগত কাজ ও একক কাজে সকলে সকলকে সাহায্য করেছে, যা আমাকে অনেক নতুন কিছু শিখতে সাহায্য করেছে। এটা হচ্ছে তোমার দল সম্পর্কে একটি মতামত তুলে ধরলা, তুমি এটাও লিখে দিবা। সবার শেষে কি দেখো, দলগত কাজ শেষ হলে পুরো মূল্যায়ন সেশনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ দিন। তার মানে তোমাদের শিক্ষক তোমাদেরকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে শেষ করবে। আমিও তোমাদের শুভকামনা জানিয়ে শেষ করছি এবং তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।